ফ্ল্যাটটি আমি যতবারই দেখি ততবারই আমার ভিতর অসম্ভব রকম একটা ভালো লাগা কাজ করে, মন প্রাণ জুড়িয়ে যায়। প্রাকৃতিক আলো, সাদা চায়না মিরর টাইলস এবং ফ্ল্যাটের অফ হোয়াইট পেইন্টের কারণে মনে হয় ফ্ল্যাটটি থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে। ফ্ল্যাটটি দেখা মানে এক কথায় যাকে বলে চোখের শান্তি। এমন খোলামেলা ফ্ল্যাট আমি ঢাকা শহরে এর আগে কখনো দেখিনি। বাংলাদেশের ওয়েদারের জন্য দক্ষিণমুখী ফ্ল্যাট বেস্ট। আমাদের ফ্ল্যাটটি দক্ষিণ ও পূর্ব কন্নারমুখী। ফ্ল্যাটটির দক্ষিণ দিকে 30 ফিটের রোড ও পূর্ব দিকে 25 ফিটের রোড রয়েছে। এছাড়া উত্তর দিকও সম্পূর্ণ খোলামেলা। এই ফ্ল্যাটটি ডিজাইন এতটাই চমৎকার, এখানে উত্তরের বাতাস দক্ষিণে বের হয়ে যায় এবং দক্ষিণের বাতাস উত্তরে বের হয়ে যায়। অর্থাৎ এই ফ্ল্যাটটিতে ক্রস ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে, মেসেজের মাধ্যমে এবং ইমেইল করে মোহাম্মদপুরে কোন বাজেটের ফ্ল্যাটের ভিডিও দেখতে চান। তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি আবারও মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে। একটি ফাটাফাটি এক্সক্লুসিভ ফ্ল্যাট এখন আমি আপনাদের দেখাবো। আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি G+8 নয়তলা আবাসিক ভবন। নয়তলা ভবনের আমরা এখন লিফটের 4 অর্থাৎ 5 তলায় অবস্থান করছি। এই সাইডে লিফটের পজিশন, পাশেই সিঁড়ির পজিশন, প্রশস্ত লিফট লবি এরিয়া। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট। এই সাইডে এ ইউনিট, এ ইউনিট দক্ষিণ এবং পশ্চিম দিকে। এর ঠিক অপোজিটেই বি ইউনিট, বি ইউনিট দক্ষিণ এবং পূর্ব কর্নার। দক্ষিণ এবং পূর্ব কর্নারে 2 সাইডে 2টি রোড পেয়েছে। এই ফ্ল্যাটের সাইজ 1350 স্কোয়ার ফিট। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন রোডের ভিতরে ঢুকে আমরা এখন ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি। এই সাইডে ড্রয়িং স্পেস, এদিকে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। এই সাইডে কমন টয়লেট, এদিকে গেস্ট বেড, এই সাইডে কিচেন, এদিকে পাচ্ছেন আপনারা মাস্টার বেড। মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, সেই সাথে আরও একটি বারান্দা থাকছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা 22x10 ফিটের একটি বড় সড়ো ডাইনিং স্পেস পাচ্ছি। এখানে নিচে ফ্লোরে 24x24 চায়না মিরর টাইলস ব্যবহার করা হয়েছে। এই সাইডে ড্রয়িং স্পেস, এদিকে ডাইনিং স্পেস, অর্থাৎ আমাদের ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট। ড্রয়িং স্পেসটা 10x12 ফিটের। ড্রয়িংয়ের সাথে আপনারা একটি ফুল হাইট উইন্ডো পাচ্ছেন। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা, এখান থেকে পাশের বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে। এবং আমাদের প্রতিটি উইন্ডো প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। উত্তর, পূর্ব এবং দক্ষিণ 3 সাইডই খোলামেলা। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা ড্রয়িং ডাইনিং স্পেস পাচ্ছি। আমরা এই সাইড থেকে শুরু করি, এদিকে গেস্ট বেড,
গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট থাকছে, আপনারা এটিকে চাইল্ড বেড হিসেবে কনসিডার করতে পারবেন। এই বেডটাও অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12x14 ফিট। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি, অনেক বড় সড়ো একটি বেলকনি। দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা, এবং এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের 30 ফিটের রোড। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই সাইডে হাই কমোড, এদিকে বেসিন, উপরে শাওয়ার। ভাড়াটিয়ার রুচির তারিফ করতে হয়, ফ্ল্যাটটা কত সুন্দর গুছিয়ে রেখেছে। গেস্ট বেড, ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ। আমরা এখন ডাইনিংয়ের সামনে অবস্থান করছি। ডাইনিংয়ের এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ রাস্টিক টাইলসের কারুকাজ করা। সেম এই ওয়ালেও, এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল থাকবে, ডাইনিং টেবিলের সামনেই একটি বেসিনও রয়েছে। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। এটি প্যান সিস্টেম কমন টয়লেট। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার, এবং প্রতিটি টয়লেটে রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে। এই সাইডে কিচেন, এদিকে ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল। আমরা এখন কিচেনে অবস্থান করছি। এই কিচেনটাও অনেক বড় সড়ো একটি কিচেন। আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, এখানে সেই রকম স্পেস আছে। উপরে টাক সিস্টেম, চাইলে উপরেও ক্যাবিনেট করা সম্ভব। এই সাইডে সিঙ্ক, নিচে ডাউন ওয়াশ। কিচেনটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পূর্ব দিকে। পূর্ব সাইডে বড় সড়ো একটি উইন্ডো থাকছে, পাশাপাশি এক্সস্ট ফ্যানও রয়েছে। যেহেতু এটি নতুন বিল্ডিং, এজন্য এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না। তিতাস গ্যাস কানেকশনের পরিবর্তে আপনাদেরকে সিলিন্ডার ব্যবহার করতে হবে। কিচেন থেকে বের হয়ে আমরা এখন আমাদের গেস্ট বেডের সামনে অবস্থান করছি। এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 10x11 ফিট। এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব দিকেও একটি উইন্ডো পাচ্ছেন। এই সাইডটা পূর্ব দিক, এবং পূর্ব দিকেও রয়েছে 25 ফিটের রোড। ফ্ল্যাটটা কর্নার প্লটে হওয়ায় খুবই খোলামেলা। এই সাইডটা উত্তর দিক, উত্তর দিক থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। গেস্ট বেড, চাইল্ড বেড, কিচেন, ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ। তো চলুন এবার আমাদের মাস্টার বেডটা দেখে আসি। ডাইনিং স্পেসের সামনেই মাস্টার বেড। এই সাইডে গেস্ট বেড, এই সাইডে মাস্টার বেড, এদিকে চাইল্ড বেড। আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি। এই বেডরুমটাও চাইল্ড বেডের অনুরূপ, 12x14 ফিটের। এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো, এছাড়া দক্ষিণ দিকেও একটি উইন্ডো, পাশাপাশি দক্ষিণ দিকে একটি বেলকনিও পাচ্ছেন। পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলামেলা, ওইটা দক্ষিণ দিকের রোড, এবং এই সাইডটা পূর্ব দিকের রোড।
পূর্ব দিকের রোডটা 25 ফিটের দক্ষিণ দিকের রোডটা 30 ফিটের আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি দেখুন এই বেলকনিটা কত বড় সড় একটি বেলকনি এবং এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা এই যে এখান থেকে আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের 30 ফিটের রোডটা দেখা যাচ্ছে মাস্টার বেডে এখানে আলমারি করার জন্য একটি প্রভিশন আছে আপনারা চাইলে এখানে ওয়াল আলমারি করে নিতে পারবেন আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি দেখুন কত সুন্দর টয়লেট অসাধারণ টাইলসের কারুকাজ করা এই সাইডে হাই কমোড এদিকে বেসিন উপরে শাওয়ার ভিউয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1350 স্কয়ার ফিটের এই 1350 স্কয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম মাস্টার বেড চাইল্ড বেড এবং গেস্ট বেড ড্রয়িং ডাইনিং স্পেস সেপারেট মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি করে বেলকনি গেস্ট বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন এই 1350 স্কোয়ার ফিট খোলামেলা দক্ষিণ এবং পূর্ব রোডমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ